হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো আমি উঠে পড়েছি, আমি আজকে ঘুরতে যাব। কোথায় যাব তোমরা দেখে নাও। দেখো আমি বেরিয়ে পড়েছি, ট্রেনে করে যাব এবার আমি ঘুরতে। দেখো আমি ট্রেনে করে কোথায় ঘুরতে যাই। এই ট্রেন আসার জন্য আমি এখন অপেক্ষা করছি। সবাই দেখো আমাকে, এই যে ট্রেনে উঠে পড়েছি, এবার ট্রেনে করে আমরা যাচ্ছি। বলো তো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুর, নবদ্বীপ। এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার টোটোয় উঠে পড়েছি। আমরা এখন যাব নবদ্বীপের ঘাট, যেখান দিয়ে মায়াপুর যাওয়া যায়। আমরা এখন টোটোয় উঠে টোটো করে যাচ্ছি। এই দেখো এবার আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, ওখানে একটু খাওয়া দাওয়া করবো। এই যে আমার বাবা চিনি, এটা হলো চিনির দাদা একটা, এই যে চিনির মা। এই লঞ্চ ঘাটে আমরা লঞ্চের জন্য ওয়েট করছি, কিন্তু এত ভিড় ছিল যে আমরা এই লঞ্চটা ছেড়েই দিয়েছি। পরের লঞ্চটায় আমরা উঠেছি। এই দেখো লঞ্চে উঠে পড়েছি। এই যে নবদ্বীপের যে জল, গঙ্গা যমুনা যে জল, সেই জল কিন্তু কখনোই মেশে না। সেই জল দেখো তোমাদের দেখাবো। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো গঙ্গা যমুনা জল, এই জল কিন্তু কখনোই মেশে না। এই যে চিনি পাশ থেকে আওয়াজ দিচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। ওখানে নৌকা নিয়ে যাচ্ছে একজন, পাশে ওদিকে হাঁস ছিল, হাঁসগুলো ওখানে পুকুরের মধ্যে ছিল। এই যে আমরা এবার লঞ্চ থেকে নেমে পড়ে টোটোয় উঠে পড়েছি ইসকন মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু ইসকনের মন্দির তো এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, ওটা এখনও তৈরি হচ্ছে, কবে উদ্বোধন হবে তো তাও জানি না। এই যে আমরা এখন ইসকনে যাওয়ার পথে টোটোতে, যেতে যেতে অনেক মন্দির পড়ে, কিন্তু যদি হেঁটে যাওয়া যায় তাহলে দেখা যায়। কিন্তু বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া তো সম্ভব নয়, বেশিক্ষণের নয় যদিও, তাহলেও চিনি তো জানেন কেমন, চিনিদের নিয়ে তো যাওয়া সম্ভব নয়, এই জন্য আমরা টোটো করেই যাচ্ছি। মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এসেছি। দেখুন এই যে এটা আর একটা মন্দির, না অ্যাকচুয়ালি মন্দির না, ওখানে মঠ। এই যে আমরা ঢুকে গেছি এখানে ইসকনের ভিতরে। এই যে এখানে বৃষ্টি পড়ছে, তখন বৃষ্টিতেও কিন্তু লোক কম নেই, দেখুন না কত মানুষজনের ভিড়। আসলে ছুটির দিন তো সবাই ঘুরতে যায়, সে বৃষ্টি হোক, ঘুরতে তো সবাই ভালোবাসে। এই যে আমরা একটুখানি ক্যাথ মেরে ফটো তুলছি, দেখো এই যে ইসকনের মন্দিরের পাশে যে মন্দিরটা রয়েছে সেটা হলো এটা। ইসকনের মন্দির এখনো সম্পূর্ণ হয়নি, ওই জন্য ওটার ভেতরে তো যাওয়া যায়নি, ওটার ফটো ওই জন্য তোলা হয়নি। যে চিনি তোমাদের, এখানটা বেশ সুন্দর, পুরো বাগান, পুরো বসার অনেক জায়গা ছিল, আমরা তো ক্লান্ত হয়ে গেছিলাম তখন। ওই যে একটা ইসকনের মন্দির দেখতে পেলে তৈরি হচ্ছে, ওটা চিনি চিনির বাবার সাথে কোলে রয়েছে, আর ওটা হলো চিনির একটা দাদা। এই দেখো এখানে হচ্ছে দোকান, ওখানে মায়াপুরের ইসকনের মন্দিরের কাছে এখানে অনেক দোকান রয়েছে, কিন্তু দোকানের যা দাম জিনিসপত্রের পুরো আকাশ ছোঁয়া। একই জিনিস এখানেও একই পাওয়া যায়, ওখানে পুরো ডাবল দাম, বেকার ওখান থেকে কিনে কিছু লাভ নেই। তাও আমরা একটা ওই একতারা কিনেছি, আর একটা চিনি মায়না করছিল, আর একটা খঞ্জনি মতন ওই কি বাজায় না, ওইটা কিনেছি। যে আমি আর চিনি এখন যাচ্ছি, এখন আমরা খাওয়ার জায়গায় যাচ্ছি, মানে আমাদের কুপন কাটা ছিল সকালেই। এই দেখো খাবার লাইনে ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড়। সে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আমরা লাস্টে সামনাসামনি গেছি।
যে খাবারে সবাই বসে পড়েছে খেতে, আমরা ভেতরে ঢুকে গেছিলাম, আমরাও বসে পড়েছি। কত লোক খাচ্ছে একসাথে, নানা করে 400-500 মতন লোক বসায় এক একটা ব্যাচে। এই যে মানে চিনি এখন জল খাচ্ছে, চিনি তো ঘুমিয়েই পড়েছিল এতক্ষণ, যেই খাবার জায়গায় এসেছে তখন তোলা হলো ওকে। ওর আজকে অনেক সারাদিনটা বেশ এই গেছে, ভালোই গেছে, কিন্তু ওর খাওয়া দাওয়ার তেমন একটা হয়নি। এই যে আমাদের খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ওরা খাবারগুলোকে দেয়। চিনি আবার দেখছে কি করছে, সবাই ঘুম থেকে উঠেছে তো ওই জন্যই আসলে। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই শুয়ে পড়েছে। বাঙালি মানুষ খেয়ে দিয়ে না ঘুমালে হয়, ভাত ঘুম তো একটা লাগেই সবার। চিনি এখন দাঁড়িয়ে রয়েছে, আর বদমাইশি করে হাসছে। ব্যস হয়ে গেল আমাদের মায়াপুর ঘোরা, এবার আমরা টাটা বাই বাই করে চলে যাচ্ছি। ইসকনের মন্দির ছেড়ে আমরা টোটে উঠে পড়েছি, আমরা এবার নবদ্বীপ যাব লঞ্চে করে। এখন টোটো করে যাচ্ছি লঞ্চ ঘাট, সেখান থেকে আমরা লঞ্চে করে যাব। এই যে টাটা, ইসকনের মন্দির এখনো তৈরি হয়নি, আর একবার যাব, মন্দিরটা তৈরি হোক তারপর আর একবার তো যাবই। এই দেখো আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, এবার আমরা লঞ্চে উঠবো, চলো টাটা মায়াপুর।